নমস্কার বন্ধুরা কম্পিটিভে দুনিয়ায় আপনাদের প্রত্যেকে স্বাগত এবং ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স রাত দশটায় আমরা আঠাশ এবং উনত্রিশ তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে হাজির হয়েছি আর আজকের ভিডিওটা আপনারা আগেকার ভিডিওর মতোই ডব্লিউসিএস এসএসসি রেলওয়ে আর ডব্লিউপিএসি ডব্লিউপি এবং অন্যান্য পরীক্ষার জন্য দেখতে পাবেন এবং এই ভিডিওটা কিন্তু ইউপিএসসি প্রিলির ক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও কাজ করবে সম্পূর্ণ বলছি না কিন্তু কিছুটা হলেও কিন্তু প্রিলির ক্ষেত্রে কাজ করবে এবং ডব্লিউ এর জন্য স্পেশালি করা যার সাথে এসএসসি রেভেলে ডব্লিউপিএসসি ডব্লিউ ইপি এবং অন্যান্য সমস্ত এক্সাম যেখানে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোয়েশন আসে সেসব পরীক্ষার ক্ষেত্রে ইম্পর্টেন্ট তো প্রথমে একটু প্রমোশন তো এগিয়ে চলো টু পয়েন্ট জিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই চ্যানেলে সমস্ত ধরনের জেনারেল সায়েন্সের ভিডিও আপনারা পাবেন এগিয়ে চলো টেলিগ্রাম চ্যানেলে আপনারা প্রতিটি লেকচারের পিডিএফ পাবেন এই যে আমি কারেন্ট অ্যাফেয়ার্স ছাড়ছি এই যে পিডিএফটা আপনারা এগিয়ে চলো টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন এবং আমার লেখা দুশো এক্সপেক্টেড পলিটিসিকের ওপর যে বইটা বেরিয়েছে এটা ডাউনলোড করতে পারেন মাত্র কুড়ি টাকা দাম রয়েছে এটা আর এই তিনটি বই আমার টেলিগ্রাম চ্যানেল এবং এই ইউটিউব চ্যানেলের লিঙ্ক কিন্তু আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো প্রিভিয়ার্সিয়ার ডাবলু বিসিএস মেন্স প্রিলিমস এবং এসএসসি আরবি প্রিভিয়াস ইয়ার্স কোয়েশান কিন্তু এই ওইটা বানানো তো কিনতেই পারেন চলুন আজকে কারেন্ট অ্যাফেয়ার শুরু করা যাক তো প্রথমে প্রথম যেটা রয়েছে বলছে ডে অফ সি ফেরারের সেলিব্রেট যে করা হয় আই দ্বারা তো এই যে ডে অফ সি ফেরার এর থিম কী ছিল এবারে তো দু হাজার কুড়িতে ডে অফ সি ফেরারের থিম কী ছিল যেটা আইএমও বা ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশান ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের দ্বারা পালন করা হয় তো সঠিক উত্তর এখানে সি ফেরার্স আর কি ওয়ার্কার্স সি ফেরার্স আর কি ওয়ার্কার্স তো এই দিনটি কবে পালন করা হয় প্রতি পঁচিশে জুন প্রতি বছর প্রতি পঁচিশে জুন কিন্তু এটা পালন করা হয় আর কাদের দ্বারা পালন করা হয় এটা কিন্তু ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশান বা আই এম ওর দ্বারা পুরো মানে পালন করা হয় তো আপনাদের কাছে কমেন্ট বক্সে কোশ্চেন থাকলো আইএমও ও এর হেডকোয়ার্টার কোথায় তো ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশান এটাকে হেডকোয়ার্টার কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমি এর আগে অনেকবার আলোচনা করেছি সেই জন্য বলছি না আর এর ফুল ফর্মটাও কিন্তু ইম্পর্টেন্ট আই এম ওর ফুল ফর্ম ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশান তো চলুন পরবর্তী কোশ্চেন বলছে দেখুন হুইচ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশান হ্যাজ লঞ্চ দ্য অ্যালায়েন্স ফর পোভার্টি এরারিকশান অ্যামিড কোভিড নাইন্টিন প্যান্ডামিক তো কোভিড নাইন্টিন প্যান্ডামিকে কোন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশান অ্যালায়েন্স ফর পোভার্টি এডিকশন লঞ্চ করেছে তো এ সঠিক উত্তর ইউনাইটেড নেশানস ইউনাইটেড নেশানস কিন্তু তার রিসেন্টলি সেভেন্টি ফোর্থ তার সেভেন্টি ফোর্থ যে সম্মেলন হয়েছিল সেখানে কিন্তু এটা কিন্তু লঞ্চ করেছে আর ইন্ডিয়া কিন্তু রিসেন্টলি এর ফাউন্ডিং মেম্বার হিসেবে যোগদান করেছে ইউনাইটেড নেশানসের ফাউন্ডিং মেম্বার হিসেবে যোগদান করেছে এটা কিন্তু রিসেন্টলি ফাউন্ডিং মেম্বার কিন্তু রিসেন্টলি তো পরবর্তী কোশ্চেন পরবর্তী কোশ্চেন বলছি দেখুন ইন্ডিয়ান রেলওয়েজ হ্যা সাইন্ড এ মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং মৌ মৌ চুক্তি আপনারা অনেক নাম শুনেছেন তো পরীক্ষায় সাধারণত ইউপিএসসি ছাড়া মৌ চুক্তির মনে রাখার দরকার নেই এবং বিসিএস মেন্স ছাড়া মৌ চুক্তি মনে রাখার দরকার নেই কিন্তু জাস্ট মৌয়ের ফুল ফর্মটা জেনে রাখবেন মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং বলছে ইন্ডিয়ান রেলওয়ে মৌ চুক্তি সাইন করেছে কোন অর্গানাইজেশনের সাথে তো সঠিক উত্তর এখানে রেলটেল তো এই অর্গানাইজেশনের নাম আমি প্রথম শুনলাম আমি এর আগে শুনিনি রেলটেল অর্গানাইজেশন নামটা কারেন্ট ব্যবস্তা দেখার সময় আমি এই অর্গানাইজেশনের নামটা দেখলাম তো এই রেলটেল অর্গানাইজেশনের সাথে মৌ চুক্তি সাইন করেছে ইন্ডিয়ান রেলওয়ে তো এই কোশ্চেনটা অতটা ইম্পর্টেন্ট নয় তবে মৌয়ের ফুল ফর্মটা জেনে রাখা দরকার আপনাদের এবং মৌ সাধারণত ডাব্লিউ যারা মেন্স দিচ্ছেন এবার বা প্রিলিমস ইউপিএসসি দিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু ইম্পর্ট্যান্ট তো পরবর্তী কোশ্চেন বলছে ইউনাইটেড স্টেটস স্পেস এজেন্সি নাসা ইজ টু রিনেম ইটস হেডকোয়ার্টার্স আফটার হুইচ আমেরিকান ইঞ্জিনিয়ার তো বলছে কোন আমেরিকান ইঞ্জিনিয়ারের পরে নাসা এর ইউনাইটেড এর নাসার যে স্পেস এজেন্সি এই তার নাম পরিবর্তন করছে তার হেডকোয়ার্টারের নাম পরিবর্তন করছে তো সঠিক উত্তর ম্যারি ডব্লু জ্যাকসন ম্যারি ডব্লু জ্যাকসনের পরে কিন্তু এই নামটা পরিবর্তন করা হচ্ছে তো মনে রাখবেন নাসা না ও আচ্ছা এটা আমি কমেন্ট বক্সে যাই জানতে চাই নাসার ফুল ফর্ম কী নাসার ফুল ফর্ম এখানে একটা বলে দিই ম্যারি ডব্লিউ জ্যাকসন কিন্তু একমাত্র ব্ল্যাক লেডি ছিলেন অর্থাৎ ব্ল্যাক লেডি বলতে যার গায়ের রঙ কালো ছিল একমাত্র ব্ল্যাক লেডি ছিলেন যিনি যিনি একমাত্র নাসাতে কিন্তু কাজ করেছিলেন তখন আর তিনি কিন্তু দু দশকের বেশি বা টু ডিকেটের বেশি কিন্তু তিনি নাসাতে কাজ করেছিলেন কর্মরত ছিলেন তো চলুন পরবর্তী কোশ্চেন পরবর্তী কোশ্চেন বলতে দেখুন হুইচ অর্গানাইজেশন হ্যাজ লঞ্চ এ নিউ ইনিশিয়েটিভ টু এক্সপ্লোর স্যান্ডেলউড অ্যান্ড বাম্বুস তো সঠিক উত্তর এটা খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশন তো খাদি সরি মুছে ফেললাম খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশন এটা কিন্তু রিসেন্টলি লঞ্চ করেছে স্যান্ডেলউড এবং বাঁশ দিয়ে তৈরি একটা আর্কিটেকচার চলুন পরবর্তী কোশ্চেন পরবর্তী কোশ্চেন বলছে দেখুন দু সালে কোন দেশের স্পেস কর্পোরেশন স্পেস ওয়ার্ল্ডকে প্রথম পর্যটক নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে সঠিক উত্তর রাশিয়া আমি অন্যদিন যা যতটা ইনফরমেশান দিয়ে আজকে ততটা ইনফরমেশান দিতে পারছি না কিন্তু আমি একটু ডেটা আজকে কালেক্ট করা হয়নি অতটাও তো নেক্সট দিন থেকে আবার ঠিকঠাক টাইমে চলে আসবে সেটা তো আজকের ভিডিওটা শুধুমাত্র কোশ্চেন এবং অ্যান্সারের মাধ্যমেই কমপ্লিট হবে তো পরবর্তী কোশ্চেন বলছে দেখুন ফিফা মহিলা বিশ্বকাপ দু হাজার উনিশ কোন দেশে আয়োজন করেছিল তো দু হাজার উনিশে মহিলা বিশ্বকাপ ফ্রান্স আয়োজন করেছিল এবং দু হাজার তেইশে কোন দেশে আয়োজন করবে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড পরবর্তী কোশ্চেন বলছে দেখুন নেভিগেশন দ্য নিউ নর্মাল নামক আচরণ পরিবর্তন প্রচার শুরু করেছেন কে তো সঠিক উত্তর নীতি আয়োগ নীতি আয়োগ কিন্তু রিসেন্টলি একটা ইনিশিয়েটিভ শুরু করেছেন নেভি সরি নেভিগেটিং দ্য নিউ নর্মাল নেভিগেটিং দ্য নিউ নর্মাল এটা কিন্তু নীতি আয়োগের নতুন ইনিশিয়েটিভ তো পরবর্তী কোশ্চেন ভারতের কোন রাজ্য গোসন মালিক যোজনা বা গোমালিকদের মালিকদের কাছ থেকে গোবর সংগ্রহের ঘোষণা দিয়েছে তো সঠিক উত্তর এটা ছত্তিশগড় আমি আজকে শুধুমাত্র কোশ্চেনের অ্যান্সার বলে আমি আরেকবার রিপিট করে যাচ্ছি কোশ্চেনগুলো যাতে মনে থেকে যায় ভারতের ছত্তিশগড় রাজ্য কিন্তু গোমালিকদের মালিকদের কাছ থেকে গোবর সংগ্রহের ঘোষণা করেছে নীতি আয়োগের নতুন ইনিশিয়েটিভ নেভিগেটিং দ্য নিউ নর্মাল তারপরে ফিফা বিশ্বকাপ মহিলা বিশ্বকাপ দু হাজার তেইশে তেইশে হবে যেটা সেটা অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে হবে এবং ফিফা বিশ্বকাপ দু হাজার উনিশে মহিলাদের সেটা কিন্তু ফ্রান্সে হয়েছিল এবং দু হাজার তেইশ সালে স্পেস কর্পোরেশন স্পেস ওয়ার্কে প্রথম পর্যটক নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে রাশিয়া তারপরে খাদিয়ান ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশন এটা কিন্তু রিসেন্টলি ইনিশিয়েটিভ লঞ্চ করেছে স্যান্ডেলউড এবং বাম্বু তৈরি একটা আর্কিটেক্ট নিয়ে আর পরবর্তী ইউনাইটেড স্টেটস এর নাসা নাসা তার হেডকোয়ার্টারের নাম পরিবর্তন করে ম্যারি ডব্লিউ জ্যাকসনের পরে আমেরিকান ইঞ্জিনিয়ারের পরে কিন্তু নামকরণ করতে চলেছে এবং ইন্ডিয়ান রেলওয়ে চুক্তি সাইন করেছে রেল টেলের সাথে এটা অতটা ইম্পর্টেন্ট নয় তো ইউনাইটেড নেশানস কিন্তু ইউনাইটেড নেশানস কিন্তু একটা অ্যালায়েন্স অফ প্রভার্টিয়ার অ্যাডিকশান লঞ্চ করেছে কোভিড নাইন্টিন প্যান্ডামিকের জন্য আর একটা রয়েছে তো ডে অফ সি ফেরার এর থিম ছিল সি ফেরার্স আর ওয়ার্কার্স এবং এটি আইএমও বা ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের দ্বারা কিন্তু সংগঠিত হয় তো এই ছিল আজকের ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো এগিয়ে চলো টু পয়েন্ট জিরো এবং এগিয়ে চলো এই যে টেলিগ্রাম চ্যানেল এবং এই বইটা কিন্তু কিনতে পারেন তো আজকের মতো গুড বাই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে থ্যাংক ইউ